না আমি আছি কন্টিনিউ আছি কত সুন্দর ভাবে ভোট চলছে। এখানে লাইনের মধ্যে মহিলাদেরকে দেখা যাচ্ছে বেশি, এখানে মহিলারা বেশি, মহিলাদের ভিড় বেশি, আর মহিলারা উৎসাহের সহিত ভোটটা দিচ্ছে। কি বলবেন দাদা আজকে ভোটের দিনে সিতাই বিধানসভার লোকেদেরকে? আমরা বলেছি 170,000 টার্গেট আছে, 100,000 ভোটে জয়ী হবো, পোলিংটা যাতে কম হয় সেই একটা চক্রান্ত চলছে। কেন্দ্রীয় বাহিনী বিএসএফ তাদের অ্যাক্টিভিটিসে পোলিং এখানে কমে যাচ্ছে এবং এখনও পর্যন্ত 40% পোলিং হলো না। এখন বেলা প্রায় 1:30 বাজে, হয়ে যাওয়া উচিত ছিল, এটা হচ্ছে না। কারণ এখানে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ সম্পর্কে একটা আতঙ্কের পরিবেশ তো আছে। পাশেই শীতলকুচি বিধানসভা কেন্দ্র, যেখানে 21 সালে বিএসএফ গুলি করে 4 জনকে হত্যা করে গেছে, একটা প্যানিক বিএসএফ সম্পর্কে আছে। তো আপনি কি বলবেন যে কেন্দ্রীয় বাহিনীর জন্য কি পোলিং ফ্লো হচ্ছে? অতি তৎপরতার জন্য ভোট কমে যাচ্ছে, পোলিং পার্সেন্টেজ কমে যাচ্ছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। আজকে সকাল থেকে নির্বাচন চলছে সিতাইয়ে, কি বলবেন, কি পরিস্থিতি রয়েছে? পোলিং পার্সেন্টেজ কম, এমনিতে তো বাই ইলেকশনে ভোট কম হয়, পোলিং পার্সেন্টেজ কম। কেন্দ্রীয় বাহিনী একটা প্যানিক তৈরি করে দিয়েছে বিভিন্ন বুথে, কর্মীদেরকে পেটাচ্ছে, কীর্তন করে বাড়ি ফেরা লোককে পেটাচ্ছে, পুজো করে বাড়ি ফিরছে তাদেরকে পেটাচ্ছে। নির্বাচন কমিশনে কাজ করতে গেছে ক্যামেরাম্যান, সিসি ক্যামেরার লোক তাদেরকে পেটাচ্ছে। এই যে একটা শীতলকুচিতে গুলি করে মানুষ খুন করার পরে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে ভোটারদের মধ্যে একটা আতঙ্ক, এটাও কিন্তু এখানেও কাজ করছে। সকাল থেকে একটা ভাইরাস তৈরি করা হচ্ছে বাহিনীর দ্বারা, ভাইরাস বিজেপি 54টা বুথে পোলিং এজেন্ট, বাকি বুথে বিজেপি পোলিং এজেন্টও নেই। কিন্তু এই যে একটা কৃত্রিম টেনশন, এটা বাহিনী তৈরি করেছে। তাদের পোলিং পার্সেন্টেজ বেলা এখন প্রায় 1টা বাজতে চললো, 35% পোলিং হয়নি এখন, এটা খুব দুর্ভাগ্যজনক। আর রেজাল্ট দেখুন, 100টা ভোট পড়লে 90 জন মানুষ এখানে সচেতন মানুষ, যারা জগদীশ বনসুনিয়াকে এমপি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই অ্যাসেম্বলির লোক, তো এরা বুঝতেই পারছেন ভোট কাকে দেবে। এখানে অন্য কোনো অপশানই নেই, মানুষ তৃণমূলের পাশেই আছে, এখানে থাকবেই। ভোট পার্সেন্টেজটা বেশি হলে পরে আমরা ডিফারেন্সটা, ব্যবধানটা অনেক বাড়িয়ে দিতে পারতাম। আচ্ছা, ভোট পার্সেন্টেজ যে কম, এর পিছনে কি আপনি কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করছেন? 100 বারই তাই। আর কিছুটা একটা পোর্শন আছে যাদের বাই ইলেকশন নিয়ে অতটা এনার্জি থাকে না, যারা বাইরে কাজ করে তারা অনেকে আসছে না, চলো বাই ইলেকশন তো জিতবেই টিএমসি, আর গিয়ে কী হবে। অনেকে বাইরে থেকে কর্মচারী কাজ করে তারা আসে, মাইগ্রেটরি বাড়ে, এসে ভোট দেয়, এই পার্সেন্টেজ অফ পোলিংটা কমবে। বিজেপির তরফ থেকে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে তাদের পোলিং এজেন্টকে, আমি এটাই বুঝছি না, সন্ত্রাসের অভিযোগ কোথায় করছে, সন্ত্রাসের অভিযোগ কার বিরুদ্ধে করছে? বিজেপি তো নেই, আমরা তো বিজেপিকে ডাকছি আসো প্রচার করো, কোথায় প্রচার করতে পেলাম না একটা বিজেপিকে? সবাই তো হাইকোর্টের বারান্দায় বসেছিল, বিজেপির প্রার্থী, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তো সবাই হাইকোর্টের বারান্দায় ছিল, এরা তো মানুষের বারান্দায় কেউ ভোট চাইছিল না। তো এখন ভোটটা কোথায় পাবে? ভোটের দিন, ভোটের আগে 7-10 দিন ভোটারদের কাছে থাকতে হতো, ভোটের আগের 10 দিন আপনি হাইকোর্টের বারান্দায় থাকলেন, ভোটের আগের দিন পর্যন্ত, তো মানুষের বারান্দায় না গেলে ভোট পাবে কী করে?